আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই উত্তর দেন, ওয়া আলাইকুম আসসালাম। তিনি লিখেছেন, যেইভাবে আমি সেভাবেই পড়ছি। বিশ্ববরণ্য এক কুখ্যাত মুফাসসির বলেছেন, মাজারে কোন জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম। এটা কতটুকু সত্য কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা করলে উপকৃত হব। যেভাবে লিখেছেন ওইভাবে আমি পড়েছি। উনি যদি বিখ্যাত মুফাসসির হতেন তাহলে এভাবে বলতেন না, নিশ্চয়ই তিনি কুখ্যাত মুফাসসির। কারণ ফাতোয়া শামি জগৎ বিখ্যাত ফাতোয়ার কিতাব, কিতাবুল ফিকহি আলা মাযাহিবিল আরবা। সেই কিতাবের প্রথম খণ্ডের 491 পৃষ্ঠায় পরিষ্কার মাসালা উল্লেখ রয়েছে। সেখানে ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছিল যে মাজার জিয়ারতের উদ্দেশ্য করে সফর করা হারাম। কিন্তু আবু হামিদ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সহ সর্বস্তরের ওলামাই কেরাম সেই ফতোয়াকে রদ করেছেন, খণ্ডন করেছেন, বাতিল বলে ঘোষণা দিয়েছেন। এই ফতোয়া সঠিক নয়। সব আইম্মাই কেরাম এটাই ফতোয়া দিয়েছেন যে কবর জিয়ারত বা মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা মুস্তাহাব, জায়েজ। সুবহানাল্লাহ, এটাই হলো চূড়ান্ত ফতোয়া। ইবনে তাইমিয়ার এই ফতোয়া কেউ মানেনি। ইবনে তাইমিয়া যেই কয়টা বিষয় বাড়াবাড়ি করেছে এর মধ্যে এটা একটা। আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা বা দুইটা হাদিস বলি, তাহলে বিষয়টা পরিষ্কার বুঝে যাবে। এক নম্বরে সহি মুসলিম সুনানু আবি দাউদ সহ আর অনেকগুলি কিতাবে হাদিসটা উল্লেখ এইভাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يأتي إلى قبر أمه فبكى وأبقى رواه مسلم وغيره هذا حديث صحيح আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দয়াল নবীজি, নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে আসলেন, জিয়ারত করলেন। ফাবাকা ওয়া আবকা, নবীজি জিয়ারত করতে যাইয়া মায়ের জন্য কানছে। নবী এমন কানছে, নবীর সাথে আমরাও সব সাহাবীরা কানছি। এই হলো নবীজি তিনার মায়ের কবর জিয়ারতের সহি হাদিস। একটু খেয়াল করে শুনেন, নবীজির মা বাবা ইমানদার হয়ে মারা গেছেন, ইমানদার ছিলেন। এই ব্যাপারে দীর্ঘ আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। শুধু বলছি নবীজি জিয়ারত করেছেন, নবীর মায়ের জিয়ারত করেছেন। মনে রাখবেন, কাফেরের জিয়ারত করা জায়েজ নাই, এটা আল্লাহর নিষেধ। সূরা তৌবার 84 আয়াতের মধ্যে আছে, কাফেরের কবর জিয়ারত করা জায়েজই নাই। নবীজি যেহেতু নবীর মায়ের কবর জিয়ারত করেছে, সেহেতু বোঝা যাচ্ছে নবীর মা কাফের ছিল, ইমানদার ছিল। কাফেরের কবর জিয়ারত আল্লাহর নিষেধ। দাদু ভাই আমার, এবার খেয়াল করেন, মদিনাতুল মুনাব্বারা থেকে অথবা মক্কা মুকাররমা থেকে মা আমেনার মাজার মানে 225 কিলো, একটু সামান্য কম বেশ, মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলো, প্রায় 450 কিলো। তো 450 কিলো হলে মা আমেনার মাজারটা হলো আবুয়া নামক স্থানে, যেটা মক্কা মদিনার মাঝামাঝি। তাহলে মক্কা থেকে 225 কিলো, মদিনা থেকেও 225 কিলো। তো নবীজি মায়ের কবর জিয়ারত করার জন্য 225 কিলো দূরে গেলেন। 225 কিলো দূরে নবীজি মায়ের কবর জিয়ারতে গেলেন। এ থেকে বোঝা যাচ্ছে যে কবর জিয়ারতের জন্য দূরে যাওয়া যায়। এখন যদি বলেন যায় না, তাহলে নবীজি ভুল করছে। আপনারা কি মনে হয়, যেহেতু আল্লাহর নবী নিজে নিজের মায়ের কবর জিয়ারতে 225 কিলো দূরে গিয়েছেন, সেহেতু কবর জিয়ারতে দূরে যাওয়া যাবে নাকি যাবে না? জোরে বলেন, যাবে কি না? এই হলো একটা হাদিস। আরেকটা হাদিস হলো ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন, তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানানি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের তৃতীয় খণ্ডের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। নতুন সাফার মধ্যে হাদিসটা নাই, পুরান সাফার মধ্যে আছে, আমার কাছে পুরান সাফাটা আছে। এমনকি হাদিসটা জগৎ বিখ্যাত ফতোয়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে। ইন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি ইলা কুবুরি শুহাদাই বি উহুদিন আলা রাসে কুল্লি হাউলিন
وكانوا ابو بكر وعمر وعثمان رضي الله عنهم يفعلون ذلك سبحان الله প্রতি বছরের শুরুতে আমার দয়াল নবী সাহাবীদেরকে নিয়ে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মাজার জিয়ারতে যাইতে সুবহানাল্লাহ নবীজি পর্দা নেওয়ার পর আবু বকর সিদ্দিক কোন কোন জিয়ারতে যাইতেন তিনার পরে হযরত উমর তিনার পরে হযরত উসমান তিনারা পর্যায়ক্রমে বছরের শুরুতে শহাদায়ে উহুদ যারা হাজী সাহেবরা তো জানেন উহুদের পাহাড়ের পাশেই হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সহ শহাদায়ে উহুদের মাজার সেই জায়গা নবীজি জিয়ারত করার জন্য উদ্দেশ্য করে জিয়ারতে প্রতি বছর যাইতেন এ থেকে বোঝা যাচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তিনাদের সুন্নাত হলো নিয়ত করে কবর জিয়ারতে যাওয়া সুবহানাল্লাহ বলে এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নাত জায়েজ আছে যারা নাজায়েজ বলেন তাদেরও দলিল আছে কি দলিলটা শুনে লা তাসুদ্দুর রিহালু ইলা সালাসাতিল মাসাজিদ তোমরা তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করো না বাহন রেডি করো না এখানে যে ইল্লা হরফে ইস্তেসনা সালাসাতিল মাসাজিদ মুস্তাসনা আর মুস্তাসনায়ে মিনহু এখানে উজ্জ উল্লেখ নাই সাইলেন্ট আছে গোপন ইস্তেসনা পাইলাম মুস্তাসনা পাইলাম মুস্তাসনায়ে মিনহু পাইলাম না বুখারী শরমদাতুল কারি এবং ফাতহুল বারি ইরশাদুস সারি এই সবকটা কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন ইমাম আইনি ইমাম আসকালানি ইমামে কাসকালানি সবাই লিখেছেন মুস্তাসনায়ে মিনহু হলো মাসাজিদ অর্থাৎ মুস্তাসনায়ে মিনহু যদি মাসাজিদ আমরা নেই তাহলে অর্থ দাঁড়াবে তোমরা এই তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর কইরো না কেন ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ এই তিন মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব মক্কা এক রাকাতে 100,000 রাকাতের সওয়াব মদিনা মুনাব্বারায় রওজা মান মসজিদে নববীতে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব বাইতুল মুকদ্দাসে অনুরূপ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এই তিন মসজিদে নামাজের ফজিলত আছে আলাদা এই তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে বেশি সওয়াব হবে ওই নিয়তে সফর করা যাবে না হাদিস হলো মসজিদের তাও বেশি সওয়াবের আশায় যদি সফর করে তাইলে হারাম এমনি নরমাল নিছে জিয়ারত করা নিষেধ না নরমালি মসজিদে গেছে নিছে বেশি সওয়াব হবে ওই আশা জিয়ারত করা সফর করা যাবে না হাদিস হলো মসজিদের আর এটা নিয়ে লাগাইছে মাজারে এখন যদি বলেন সব সময় তিন মসজিদ ছাড়া কোথাও সফর করা যাবে না হারাম এই ফতোয়া যদি দেন যেই মাওলানা সাহেব যে বক্তা সাহেব ফতোয়া দিচ্ছেন উনিও তো ঢাকা থেকে সফর করে বাসকানি আসছেন এই সফরটাও তো তিন মসজিদের ভিতরে পড়ে না তো ওই বক্তা নিজেই তো হারাম করলো ওনার ফতোয়া মোতাবেক কথা বুঝছেন না ভাইজা উনি তো তিন মসজিদ ছাড়া ভিন্ন একটা জায়গায় ঢাকা থেকে সফর করে বাসকালিতে আসছে এটা তার মক্কা মদিনা না এটা মসজিদে লাগছেও না তো তিন মসজিদ ছাড়া সফর তো ওই বক্তা নিজেই করছে আমাদের গুলি বুঝে তারপরে সামনে এগোতে হবে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী আমি আর সামনে যেতে পারলাম না ভাইজানরা আমি জানি আপনারা সন্তুষ্ট হবেন না এরপর আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে এই মাহফিলটা আমি পরে নিছি আমি যেটা আগে দাওয়াত দিছি সেটা আমি তো রাইট টাইমে যে পৌঁছতে পারবোই না সম্ভবত দেড় দুই ঘন্টা পরে গিয়ে পৌঁছব যে টাইমে মাইক ধরার কথা ওই টাইমে দেড় থেকে দুই ঘন্টা পরে গিয়ে আমি ওখানে পৌঁছব এখন বুঝেন এই আপনারা যখন মহব্বত করে আসছেন এরকম আরো অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে আপনারা আমার জন্য কি বদদোয়া দিবেন আপনারা যদি বদদোয়াই দেন আমার শেষ আমার পুরো পরিশ্রমটা শেষ দোয়া চাই আপনাদের কাছে আমি আসব আমি দাওয়াত পেলাম আপনাদেরও দাওয়াত দিলাম আগামী বছর ইনশাআল্লাহ আসবেন সবাই বলেন ইনশাআল্লাহ আসবেন এই জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম এখন মিলাদ শরীফ হবে সংক্ষিপ্ত না আমি বলে যাই ভাইজান একটু শুনেন না না শুনেন আমার কথা শুনেন ভাই আল্লাহ আমার আরো দেরি করাইবেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان رب ارحمهما كما ربياني صغيرا الله এই বাসখালী থানা অন্তর্ভুক্ত কন্ডাবাড়ি এলাকার
বিশাল আজিম হোসেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল দয়া করে কবুল করো, বহু গুণে সওয়াব বাড়ায়া এই মাহফিলের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। তমাম সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আহলে বাইতের হুজুর, শুহাদায়ে কারবালা, চার মাযহাবের ইমামগণ, চার তরিকার আইম্মায়ে কেরাম, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, খাজা গরীব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, হযরতে শাহজালাল ইয়ামানি, ইমাম আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহিমাহুল্লাহ, হযরতে আবেদ শাহ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, আওলাদ রাসূল তৈয়ব শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এই এলাকা রামতলায় বাসতলায় অনেক আউলিয়ে কেরাম মাজার পানে শুয়ে আছেন, আমার দয়াল বীর দস্তগীর খাজাবা শাহ সুবি ফরিদপুরি কেবলা জান হুজুর সহ সমস্ত অলি আউলিয়াদের আরুয়াহ পাকে হাদিয়া নজরানা পৌঁছায়া দাও। আল্লাহ গো আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অনেকের মানা অনেকের মানাই গো আল্লাহ, এই জন্মের বিদায় লইয়া যার মা যার বাবা ছোট্ট একটা কবরের মধ্যে মাটির ঘরে শুয়ে রয়েছে, জানি না মা কেমন আছে, জানি না বাবা কবরে কেমন আছে, ফরিয়াদ তোমার দরবারে আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ, আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায় দাও। সকলে দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন এই এলাকার কবরস্থানে যত মুমিন মুসলমান এলাকাবাসী কবরবাসী হয়ে গেছেন সবাইকে মাহফিলের উসিলায় ক্ষমা করে দাও আল্লাহ। অনেকে অসুস্থ রোগে বেমার আক্রান্ত, দয়া করে সবাইকে সুস্থ করে হায়াত বাড়ায় দাও। মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক জনাব নুরুল মুস্তফা সাহেব দোয়া চেয়েছেন, ওলামায়ে কেরাম অনেক মা বোনেরা অনেক ভাইরা বাবাজিরা দোয়া চেয়েছেন, সকলের দরখাস্ত তুমি দয়া করে কবুল করো আল্লাহ। আল্লাহ এলাকার সমস্ত মুমিন মুসলমানদেরকে দয়া করে কবুল করো, সবাইকে পেরেশানি থেকে মুক্তি দাও, অভাব অনটন দূর করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দাও, যারা লেখাপড়া করে মেধা শক্তি বাড়ায় দাও আল্লাহ, যুবকদেরকে দয়া করে জাতির আদর্শবান সন্তান হিসেবে কবুল করো, প্রতিটা যুবক ছেলের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো আল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরা যারা দোয়ার জন্য হাত বাড়াইছেন সকল মা বোনের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও আল্লাহ। দেশের বাহিরে প্রবাসে যারা আছেন প্রবাসী ভাইদেরকে সহি সালামতে রহমতের চাদরে নিচে রাখো আল্লাহ। টাকা পয়সা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যে যেভাবে মাহফিল সাজাইছে সবার দান সহযোগিতা কবুল করো, যে যে নিয়তে মাহফিলে সাহায্য করেছেন সকলের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও আল্লাহ। মাওলানা তৈয়বি ভাই সহ আরো যারা ওলামায়ে কেরাম হাত বাড়াইছে সবাইকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে কবুল করো আল্লাহ, এই এলাকার উপরে খাস রহমত দেও আল্লাহ। আল্লাহ বিশেষ করে জনাব কফিলউদ্দিন সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ দরখাস্ত কবুল করো, যারা বেমারি যে যিনি যে যে নিয়তে দরখাস্ত দিছে আল্লাহ সকলের নিয়ত পুরা করে দাও, সারা বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে কবুল করো, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালামু আলাইকুম।